এম আফজাল রহমান বাবু উপস্থিত আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এই ওয়ার্ডের সভাপতি আজকে একটি ঐতিহাসিক দিন এই সেজু বাঙালি জাতির মুক্তি যে দলটির মাধ্যমে হয়েছিল সেই ঐতিহাসিক দলটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে 72তম জন্মদিন, আজ থেকে 72 বছর পূর্বে এই ঐতিহাসিক রোজ গার্ডেনে একটি সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নবযাত্রা শুরু। বাংলাদেশ আওয়ামী লীগ সূচনা লগ্ন থেকেই বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য কাজ করেছে। বাঙালি জাতির মহান নেতা জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি স্বপ্ন দেখেছেন একটি স্বাধীন বাংলাদেশের, সেই লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করে গেছে। 1971-এর পূর্বে 1949-71 এই দীর্ঘ সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ এবং বাঙালি জাতির স্বাধিকার আদায়ের লক্ষ্যে এবং অধিকার আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করে গেছে। সেই পথে পরিক্রমায় অনেক নেতা কর্মীরা এখানে সম্পৃক্ত ছিল, অনেকে আজকে জীবিত আছে, অনেকে মারা গেছে, অনেকে রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা। আমি মনে করি আজকের দিনটি আমাদের জন্য গৌরবের দিন এবং মুক্তি যে দিশারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশকে মুক্তি করেছেন, এই ঐতিহাসিক রোজ গার্ডেনে বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টি হয়েছিল বলে আমি আজকের এই দিনে এই জন্য আমরা এখানে পরিদর্শন করতে এসেছি। এই ঐতিহাসিক দিনটি আমাদের যেমন মনে রাখতে হবে, পাশাপাশি এই ঐতিহাসিক স্থানটিকেও আমাদের স্মরণীয় বর্ণীয় করে রাখার জন্য, বাঙালি জাতির কাছে তুলে ধরার জন্য আমি মনে করি এই ঐতিহাসিক জায়গাটাকে এই সরকারের কাছে, গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে অথবা কালচার মন্ত্রণালয়ের কাছে আমরা বলবো যে এখানে কিন্তু এটাকে সংস্কার করা দরকার, এই এই জায়গাটাকে গণমানুষের চোখের সামনে নিয়ে আসা দরকার। আমি মনে করি এই জায়গাটাকে সংস্কার করা হয় সামনের এই জায়গাটুকু। এখানেও কিন্তু যেহেতু এখানে আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়েছিল, অনেক সুন্দর সুন্দর দলীয় প্রোগ্রাম কিন্তু এই সামনেও করা সম্ভব, এটা আমার ব্যক্তিগত মত। আমি সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমি আহ্বান জানাবো যে আজকে এই পুরান ঢাকা ঐতিহ্যবাহী এই রোজ গার্ডেনকে মানে জনগণের সামনে আরো তুলে ধরতে হবে। আজকে যারা আওয়ামী লীগ করে ইতিহাস করে তারা সকলেই রোজ গার্ডেনের নাম জানে, কিন্তু নতুন প্রজন্ম অন্যান্য আমাদের স্থাপনাগুলি যেভাবে জানে এবং দেখেছে আমার মনে হয় মানে সকলে মিলে এটা দেখে না। এটাকে আমি মনে করি মানে নতুন প্রজন্মের কাছে নিয়ে আসার জন্য এটা সংস্কার করে এখানে কিছু প্রোগ্রাম করা দরকার, যে প্রোগ্রামের মধ্যে দিয়ে যেমন রোজ গার্ডেন মানুষের সাথে পরিচিত হবে, ঠিক তেমনি ভাবে ঐতিহ্যবাহী আওয়ামী লীগের ঐতিহাসিক সংগ্রাম ইতিহাস এবং এই যে অহংকার করার জানতে পারবে। আজকের এই দিনে আমি আবারও শুধু এইটুকু বলবো, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলেই, আওয়ামী লীগের মতো একটি বৃহৎ সংগঠন বঙ্গবন্ধুর নেতৃত্বে ছিলেন বলেই বঙ্গবন্ধুর ঘাটি সারা দিয়ে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁকে পড়েছিল। আজকে বঙ্গবন্ধুকে বসত্তরে হত্যা করা হয়েছে, ষড়যন্ত্রকারীরা হত্যা করেছে স্বাধীনতা বিরোধীরা, অর্থাৎ 71 যারা পড়েছে সত্যি তারাই কিন্তু ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আজকে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারী জাতির জন্য বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন এবং দৃষ্টান্ত স্থাপন করার মতো 40% বেশি সময় তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব আছে, এটি কিন্তু একটা বিরাট ব্যাপার। আজকে নেতাদের বক্তব্যের মধ্যে থেকে বেরিয়ে এসেছি, ওনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ আরো সুসংগঠিত হয়েছে। আমি মনে করি যে আজকে মহান সৃষ্টিকর্তার কাছে এই ঐতিহাসিক দিনে আমাদের এটাই কামনা যে মহান সৃষ্টিকর্তা আমাদের প্রিয় নেত্রীকে শতায়ুতে সুস্থ রাখুক, কারণ শেখ হাসিনা যদি বেঁচে থাকে এই অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগ প্রেমী সে অপেক্ষায় থাকবে, কারণ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সম্ভব বঙ্গবন্ধু লালিত স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়ন, সোনার বাংলা বাস্তবায়ন। আজকে এই ক্ষুদ্র পরিসরে যারা আমাদেরকে আহ্বান করে এই জায়গাটি পরিদর্শন করেছেন তাদেরকে ধন্যবাদ, উদ্যোক্তাদের ধন্যবাদ, বিশেষ করে সুমন জাহিদ যাবল এখানে আছে যাবলকে ধন্যবাদ, আমাদের এই ওয়ার্ডের যে সভাপতি সাধারণ সম্পাদক আছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আমাদের
আব্দুর রহমান বাবু সহ আমাদেরকে আজকে সুন্দর দিনে আমাদের এখানে আসার সুযোগ করে দিয়েছে। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনার আবারও দীর্ঘায়ু কামনা করি। মহান সৃষ্টিকর্তা দয়ালু ঢং রাখেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা একাত্তরে পরাজিত শক্তিদের যেমন পরাজিত করেছি 71 সালে, তাদের প্রত্যেকটাদেরও যারা এখনো জীবিত থেকে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র করে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং মুক্তিযুদ্ধের সরকার দেশ পরিচালনা করতে পারি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।